আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আরেকটা ব্লগ শুরু করলাম। এখন হচ্ছে বিকেল বেলা, ইয়ারা আর রিশাদ ওর বাবার সাথে একটু বাইরে গেল, ও একটু আশেপাশে একটু ঘুরে আসলো। আসলে বাচ্চারা তো বাসায় থাকতে থাকতে বোর হয়ে গেছে, তো একটু বাইরে গেল। আর যেহেতু দিনের বেলা প্রচণ্ড গরম, তো বিকেলের দিকে পাঠালাম। আস্তে 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 দাঁড়া দাঁড়া, ইয়ারা এদিকে তাকো, বাবা বাবার দিকে দাঁড়া দাঁড়া, বাবা ভিডিও করি। হ্যাঁ আচ্ছা, স্লো হাঁটো তুমি, আস্তে 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 হাঁটো, বাবা ভিডিও করি না, দাঁড়াও না। ইয়ারা বিশেষ কই, বিশেষ আসো আসো আসো, তো রিশাদ বেশি ছুটোছুটি করছিল যেহেতু পাশেই রাস্তা, তো ওর বাবার বেশিক্ষণ রাখলো না, নিয়ে আসলো বাসায়। এখন হচ্ছে রাতের বেলা, ইয়ারের আব্বু আজকে খ্যাপসা রান্না করবে, তো আমি দেখিয়ে দিচ্ছি আসলে খ্যাপসাটার মধ্যে কী কী লাগবে, রান্নাটা ওই করবে। তো এখানে আমি নিয়েছি 100 গ্রাম বাটার, খ্যাপসার মধ্যে বাটারটা দিলে টেস্টটা অনেক ভালো আসে। আর এটা হচ্ছে খ্যাপসার মিক্স মশলা, যেটা এটা দিলে খ্যাপসার পারফেক্ট টেস্ট হয়। এটা হচ্ছে ম্যাগি কিউব, চিকেন স্ট্রোক বলা হয়, ম্যাগি চিকেন স্ট্রোক, তো এটা দিতে হবে খ্যাপসার মধ্যে। আর হচ্ছে এখানে টমেটো নিয়েছি একটা, 4টা কাঁচামরিচ আর একটা বড় কাঁচামরিচ, এটা কিন্তু এটা রেড কালার। আর তো এখানে পাতিল বসিয়ে দিলাম চুলায়, আর দিয়ে দিলাম প্রায় অর্ধেকটা বাটার 100 গ্রাম থেকে। তো এটা যখন গলে যাবে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখানে একটু রান্নার তেলও দিয়ে দিলাম, দুটা একসাথে মিক্স করে দিলাম। চাইলে পুরোটাও বাটার দিয়ে করা যায় অথবা পুরোটা তেল দিয়ে। তো 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এই খেপসাগুলো আসলে অতটা ঝাল হয় না, তো শুধু কাঁচামরিচটাই ব্যবহার করলাম, এখানে কোনো লাল মরিচ ব্যবহার করব না। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিল, এখন এগুলোকে ততক্ষণ ভাজি করবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায় এবং একটু নরম হয়ে আসে। তো ওই রান্না করছিল, আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কী কী দিচ্ছে। তো এখানে গরম মশলা দিয়ে দিল, গোটা গরম মশলার মধ্যে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং গোটা গোলমরিচ দিল, আর টমেটো দিয়ে দিল। এখন তো এগুলোকে একটু ভেজে নেবে, টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে দিয়ে দিল আদা রসুনের পেস্ট, এখানে দুটা মিক্স ছিল, তো 1 চা চামচ পরিমাণ দিয়ে দিল, আর পরিমাণ মতো লবণ তো দিতেই হবে, তো 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিল। তো এখন এখানে সেই ম্যাগি চিকেন স্ট্রোকটা দিয়ে দিল, এখানে 2টা কিউব আছে, দুটাই দিয়ে দিবে। তো এগুলো দিয়ে কিছুক্ষণ এগুলোকে ভেজে নিবে যাতে এগুলো একটু গলে যায়। এরপরে দিয়ে দিবে পানি, যেহেতু এখন গুঁড়া মশলাটা অ্যাড করবে, খাপসার মিক্স মশলাটা, তো এটা দেওয়ার আগে একটু পানি দিয়ে দিলে হয় কি, আর মশলাটা পুড়ে যায় না। তো ভালোভাবে এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে, মিক্স মশলাটাও 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিল। আসলে খ্যাপসা রান্নার মধ্যে মশলা কিন্তু একদমই কম ব্যবহার করা হয়, আর কোনো ঝাল থাকে না। তো এখানে আরেকটা ইনগ্রিডিয়েন্টস দিচ্ছে, সেটা খ্যাপসা মিক্স, এটা রেডিমেড। আর চাইলে পুরো খ্যাপসাটা এটা দিয়েও রান্না করা যায়, কিন্তু আমরা নিজেরাই রান্না করছি, আর এখান থেকে একটু দিয়ে দিলাম শুধু একটু ফ্লেভারের জন্য। যারা আসলে এত ঝামেলা করতে চায় না, তারা শুধু এই মশলার মিক্সটা দিয়েও রান্না করে নিতে পারে,
ইনস্ট্যান্ট যেটা আর কি। তো এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখানে পানি দিয়ে দিবে মুরগি সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে প্রতি গ্লাস চালের জন্য 2 গ্লাস করে পানি দিতে হবে, যেই গ্লাস দিয়ে চালটা মাপা হবে। আর 1 গ্লাস বাড়তি দিতে হবে যেহেতু এখানে আমরা মুরগিটা সিদ্ধ করব। তো মুরগিটা সিদ্ধ হতে হতে তো কিছুটা পানি কমে যাবে, সেজন্য 1 গ্লাস বাড়তি দিতে হবে। আর এখানে আমরা বাসমতি যে সিদ্ধ চাউলটা থাকে ওইটা ইউজ করেছি। আর এই যে এখানে 2টা মুরগি, এর মাঝখান ভালোভাবে পরিষ্কার করে মাঝখান থেকে কেটে নিয়েছি, 1টাকে 2 পিস করেছি। তো এখান থেকে 2টা মুরগি দিয়ে দিলাম। আপনারা যদি 1টা মুরগি রান্না করেন তাহলে সব ইনগ্রিডিয়েন্টসগুলো অর্ধেক পরিমাণে দিবেন। তো এখন এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব যতক্ষণ না মুরগিটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এগুলা তো ব্রয়লার মুরগি, সিদ্ধ হতে অতটা টাইম লাগে না, তো দেখলে আসলে বোঝা যায় যে মুরগিটা কীরকম সিদ্ধ হয়েছে। এরপর তো এখন মুরগিগুলোকে ঝোল থেকে উঠিয়ে নিব, আর এই যে পানিটা রয়ে গেছে এটা দিয়ে চালটা রান্না করে নিব। তো এদিকে আমি মুরগিটাকে ওভেনে বেক করার জন্য একটা সস বানিয়ে নিচ্ছি মুরগিটার উপরে দেওয়ার জন্য। তো এখানে নিয়েছি 2টা ম্যাগি কিউব, আর দিয়েছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আর এই সসটা দিয়ে উপর থেকে মুরগিটার উপরে দিলে আর যখন এটা আসলে বেক করা হবে খেতে অনেক ভালো লাগে। তো দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট। এখানে আমি যে রেমেডিমেড টমেটো পেস্ট পাওয়া যায় ওইটাই ব্যবহার করেছি, চাইলে ক্যাচাপও ব্যবহার করা যাবে যেটা হাতের কাছে থাকে। তো একসাথে এগুলোকে মিক্স করে নিলাম, আর এটার মধ্যে চিলি সসও দেওয়া যায়, আমার কাছে ছিল না চিলি সস। তো এখন আমি একটা ওভেনের ট্রেতে মুরগিগুলোকে উঠিয়ে নিলাম। মুরগিগুলোকে আর একটু কম সিদ্ধ করলে ভালো হতো, একটু বেশি সিদ্ধ হয়ে গেছে তাই ভেঙে ভেঙে যাচ্ছিল। যেহেতু এটা আবার গ্রিল করা হবে তো একটু শক্ত থাকলে ভালো হয়, ওভেনে তো আরেকবার কুক হবে। তো এটার উপরে আমি যে সসটা বানিয়েছিলাম ওটা ব্রাশ করে দিচ্ছি ভালোভাবে। এই সসটা দিলে মুরগির টেস্টটা অনেক বেড়ে যায়। আসলে অনেক সৌদিরা এটা এভাবে খেয়ে নেয় এখন যেভাবে আসে সিদ্ধ করা, আর কিন্তু এই সসটা দিলে টেস্টটা আরও অনেক বেড়ে যায়, একদম রেস্টুরেন্ট থেকে অনেক ভালো হয় এটা। আপনারা যারা এখন এটা বানিয়ে খান নাই খেয়ে দেখবেন, খেলে বুঝতে পারবেন এটা কতটা মজা হয়। সৌদি আরবের রেস্টুরেন্টে যে খাপসাগুলো পাওয়া যায় এগুলো থেকে অনেক ভালো লাগে এগুলো খেতে, বিশেষ করে আমরা যারা বাইরের দেশের আছি তাদের কাছে বেশি ভালো লাগে। সৌদির খাবার তো সবার কাছে অনেক ভালো লাগে না, তো নিজের মতো করে বানিয়ে নিলে আসলে টেস্টটাই অন্যরকম হয়ে যায়। তো এখন এটাকে আমি ওভেনে দিয়ে দেব, প্রায় 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে 25 মিনিটের মতো গ্রিল করব। এটা আসলে ওভেনের উপরে নির্ভর করে, আপনারা দেখবেন উপরে পারফেক্ট কালারটা এসেছে কি না। তো এদিকে আবার চাউলটা রান্না করে নিব। তো এখানে বাটার দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এগুলোকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। আর আমরা যে চালটা ইউজ করেছি সিদ্ধ বাসমতি চাউল ওটাকে পানিতে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, আগে ধুয়ে নিয়েছি। চালটা ভিজিয়ে রাখলে চালগুলো অনেক লম্বা লম্বা হয় এবং রাইসটা দেখতে অনেক ভালো লাগে, আর রান্না করার টাইমটাও অনেক কমে যায়। তো চেষ্টা করবেন যখন সিদ্ধ বাসমতি চাউল দিয়ে রান্না করবেন তো এটাকে ভিজিয়ে রাখার জন্য অবশ্যই চেষ্টা করবেন, কারণ ভিজিয়ে রাখলেই খেপসাটা আসলে অনেক বেশি সুন্দর দেখায় আর খেতেও ভালো লাগে। তো এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এখানে লবণ দিয়ে দিল, যেহেতু আমরা মুরগি সিদ্ধ করার পানিটা এখানে ব্যবহার করব তো লবণটাও বুঝে দিতে হবে, চাইলে যখন কিছুটা হয়ে আসবে চালটা তখন চেক করে নেওয়া যায়, লাগলে লবণ দিয়ে দেবেন। তো এখানে সেই মুরগি যে পানিটা ছিল সেটা দিয়ে দিল, পানিটা আমরা আগে মেপে দিয়েছি তো এখন আর মাপার দরকার নেই, যারা এক্সপার্ট আছেন তারা তো না মাপলেও পারবেন, এমনিতে দিয়ে দেওয়া যায়।
তা এখন এখানে একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব প্রায় 20 মিনিটের মতো। মাঝে মাঝে একবার চেক করে দেখলে বোঝা যাবে, পরে যতক্ষণ লাগে আর কি রান্না করে নেবেন। এটা কম আঁচে রান্না করবেন পোলাওর মতো। আর এখানে আমরা আরেকটা এখানে কিছু পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। এই পেঁয়াজ কুচিটা খ্যাপচার উপরে ছড়িয়ে খেতে অনেক মজা লাগে। আসলে এই জিনিসগুলো দিলে খ্যাপচাটা অন্যরকম একটা টেস্ট অ্যাড হয়। তো এখন এটাকে একটু ভালোভাবে ব্রাউন করে ভেজে নিব। অতটা আসলে ব্রেস্টটা টাইট না, ব্রেস্টটা থেকে একটু কম। তো এটা হচ্ছে এক ধরনের লেবু, যারা সৌদি আরবে থাকে তারা চিনবেন। কালো এক ধরনের যে লেবু পাওয়া যায় শুকনা, ওইটাকে পাউডার করে নিয়েছি। তো সেখান থেকে আধা চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এই লেবুটা এই পেঁয়াজটার মধ্যে একটু টক ফ্লেভার অ্যাড করে আর টেস্টটাও বাড়ে। তো এই যে যখন একটু হয়ে আসবে পেঁয়াজটা নামানোর আগে এখানে কিছু কিশমিশ দিয়ে দিলাম, আর কিশমিশটা হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিব। আর এই দিকে আমার মুরগিটাও গ্রিল করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এত সুন্দর কালারটা এসেছে মাত্র শুধুমাত্রই সসটা দেওয়ার কারণে। সস না দিয়েও আমরা করেছিলাম আগে, কিন্তু টেস্টটাও অত ভালো লাগে না আর কালারটা অতটা ভালো আসে না। তো এটা দিয়ে করার চেষ্টা করবেন, এটা দিলে বেশি টেস্টি হয়। তো এই তো হয়ে গেল আমাদের মজাদার খাপসা। আর এটা কিন্তু সম্পূর্ণটা ইয়ারা রাব্বুয়ে রান্না করেছিল, আমি শুধু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো ওর খেপসাটা কিন্তু অনেক মজা হয়। আপনাদেরকে তো খাওয়াতে পারছি না, রান্না করে খেয়ে দেখবেন, তখন বুঝবেন এটা অনেক মজা। আর যদি আপনাদের কাছে এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।